হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি তৈরি করব হাতে মাখা মুসুর ডাল রেসিপি, যেটি কিনা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে তৈরি হয়। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটির এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি, তবে আপনারা কম বেশি ডালটা করে নিতে পারেন। এবার ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, আর ডালটা দুই তিনবার জল চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। তো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি চলে যাব রান্নায়। তো রান্না করার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আমি এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দেব। আর এখন আমি গ্যাসটা বন্ধ রেখেছি। তো এবার আমি ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি, আর টমেটোটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাও এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 12 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লবণ বা স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এবার ডালের সঙ্গে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, আর যত ভালো করে ডালের সঙ্গে সমস্ত কিছু মাখা হবে তত কিন্তু ডালের চচ্চড়িটা খেতে টেস্টি তৈরি হবে। তো এইভাবে সব কিছু একটু চেপে চেপে মেখে নেব। তো ডালটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে সেদ্ধ হবার জন্য দিয়ে দিচ্ছি জল, আর এখানে আমি 3 কাপ পরিমাণ জল দিয়েছি ডালটা সেদ্ধ হবার জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। তো গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব, আর অপেক্ষা করব ডালটা ফুটে আসা পর্যন্ত। তো ডালটা ফুটে এসেছে, আবারও আমি একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। তো 8 মিনিট পর আমি ফিরে আসছি। তো 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আবারও আমি ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটাই টেনে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি, আর চিনিটা দেবেন এতে করে সমস্ত কিছু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে। তো চিনি দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এবার আমি সমস্ত কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আর আমি 2 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নেব। তো মুসুর ডালের চড়চড়ি প্রায় আমার হয়ে এসেছে, আর এরকম ঘনত্ব রেখে ডালটা নামিয়ে নিতে হবে, আর এই ডালটা একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর ঘিটা এরকম নামানোর আগে দেবেন, এতে করে ঘিয়ের ফ্লেভারটা ডালের মধ্যে খুব সুন্দর পাওয়া যাবে। তো ঘিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, তৈরি হয়ে গেল মুসুর ডালের চচ্চড়ি। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।